হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেছি মিনি মোগলাইয়ের রেসিপি নিয়ে রেস্টুরেন্ট স্টাইলের মোগলাইয়ের রেসিপি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে যারা এখনও অবধি দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেকআউট করে নিতে পারো আর এই মোগলাইগুলো হচ্ছে তারই মিনি ভার্সান তাহলে কি করে এই মিনি মোগলাই তৈরি করবে দেখে নাও এই মিনি মোগলাইগুলো তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো ময়দা ইউজ করেছি আর এই এক কাপ ময়দা দিয়ে আমি আটখানা মিনি মোগলাই তৈরি করে নেবো দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এখন তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু আমি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে মেশাচ্ছি আমাদের ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ব্রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি আরও কিছুক্ষণ ধরে মেখে নেব এরপর এর থেকে আমি ছোট ছোট আটটা লেচি কেটে নিয়েছি এখন ডিমের মিশ্রণটা তৈরি করার জন্য আমি তিনটে ডিম এখানে ইউজ করছি তিনটে ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং এটা দেবে দিয়ে দেবো তিন চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ এর মতো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ চাট মশালা এখন এই সব কিছু আমি ভালো